স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো যে গতকাল ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন বার করেছিল, সেই নোটিশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ সারমর্ম বা তথ্য তোমাদের অনেকের জিজ্ঞাসা। অনেক ভিডিওতে আমরা কিন্তু এই তোমরা কমেন্ট করেছো যে এই নোটিশের ডিটেলসে কী বলতে চেয়েছে, সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ করবে না। আর তোমাদের কাছে আর একটা ইনফরমেশন দেওয়া রয়েছে যে আগামী 10 তারিখ থেকে যে ইন্টারভিউ পর্ব শুরু হচ্ছে, সেই ইন্টারভিউ পর্বের জন্য কী কী পড়তে হবে, কোন কোন টপিকগুলোর উপর তোমরা বেশি গুরুত্ব দেবে, কারেন্ট অ্যাফেয়ার্স কোনগুলো পড়বে, ওকে, এবং নিজের সাবজেক্ট, এছাড়াও শিশুশিক্ষা এবং শিশু মনস্তত্ব থেকে কী কী প্রশ্ন হতে পারে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা কিন্তু দু একদিনের মধ্যে কিন্তু তোমাদেরকে দিতে থাকবো এই চ্যানেলের মাধ্যমে। সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল একদম নতুন এবং এই ভিডিওটি নতুন দেখছো, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো আর ওই রকম ভিডিওর গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অন করো, তাহলে আমি যখনই তোমাদের জন্য এই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমেই চলে যাবে। শুরু করি এই নোটিশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ যে সারমর্ম বা কী এই নোটিশে বলতে চাওয়া হয়েছে। দেখো, প্রাইমারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং নোটিশের সারমর্ম। ওকে, এই যে নোটিফিকেশন বার হয়েছে সেটা সকলে আমরা জানি যে 16,500 জনের রিক্রুটমেন্টের জন্য নোটিশটা বার হয়েছে। নিয়োগটা দেওয়া হবে সেটা হচ্ছে 2014 সালে টেট পাসের প্রশিক্ষিত প্রার্থীদের নিয়ে, ঠিক আছে, এবং এই প্রসেসটা পুরোটা হবে স্টেট লেভেল রিক্রুটমেন্ট। ওকে, এবং যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু পোস্ট এখানে নির্বাচন করা যাবে। ওকে, তারপর যেটা যে তথ্যটা রয়েছে, দেখো যে এই নিয়োগটা হবে পুরো ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2016 যে রুলস হয়েছে সেই রুলস অনুযায়ী। তো এই নোটিশের একটি গুরুত্বপূর্ণ যে আপডেট সেটা হচ্ছে, দেখো এর আগে তোমরা যে অ্যাপ্লিকেশন যে অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে সেখানে যে কাস্টের ব্যাপারে যে এসসি ওবিসি এসটি এগুলোর ক্ষেত্রে কোনো অপশন ছিল না, তো এই নোটিশে কিন্তু সেটা বলা হয়েছে যে যে এসসি এসটি ওবিসি এক্সেম্পটেড ক্যাটাগরি প্রতিবন্ধীদের জন্য যথারীতির আসন সংরক্ষিত থাকবে এবং সেটা এনসিটির যে রুলস রয়েছে সেই রুলস মেনেই কিন্তু এই যে সংরক্ষণটা দেওয়া হবে, ঠিক আছে। এবং এই রিক্রুটমেন্টের যে বেতন ক্রম সেটা হচ্ছে বেসিক পেয়েছে 28,500 টাকা, ক্লিয়ার। যেটা তথ্য যেটা হয়েছে যে বয়সীমা সেটা হচ্ছে 1/1/2020 তারিখের হিসাবের বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে, এবং যে রিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে যে ছাড়টা রয়েছে এটা কিন্তু যথারীতিভাবে তোমাদের সে ছাড়টা দেওয়া হবে, এটার কোনো মানে ঘাবড়ানোর দরকার নেই। অনেকজন তোমরা কমেন্ট করছো যে আমাদের বয়স হয়ে গেছে কিন্তু আমরা ছাড় পাবো কিনা, কিন্তু একদম এর আগে তোমার নোটিশে দেওয়া হয়নি, কিন্তু এই নোটিশে একদম পুরো উল্লেখ করে দিয়েছে, দেখো যে সংরক্ষিত প্রার্থীদের জন্য যথারীতি বয়সের ছাড় থাকবে, যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী, ঠিক আছে। তারপরে যে পয়েন্টসই রয়েছে, দেখো যে যোগ্যতা, এখানে অনেকজনের প্রশ্ন যে সকলে আমরা জানছি যে এটা 2014 সালে টেট কোয়ালিফাই এবং ট্রেনিং প্রাপ্ত তাদের যে নিয়োগ হবে, তবুও কিন্তু অনেকজনা বুঝতে পারছে না সেই যোগ্যতা এখানে দেওয়া আছে। দেখো এডুকেশন যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে কি 2014 সালে টেট কোয়ালিফাইড তাদের, এবং যাদের এইচএস বা গ্র্যাজুয়েটে 50% রয়েছে এবং তার সাথে ডিএড বা বিএড যাদের রয়েছে তারাই কিন্তু এই রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তারপর যেটা রয়েছে, দেখো আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা বলা হয়েছে যে এনসিটিকে এবং ভীষণভাবে এটা মান্যতা দিয়েছে, নিয়মাবলী অনুযায়ী যোগ্যতা থাকতে হবে। ওকে, যারা বিএড বা ডিএড পার্সিং হিসেবে ফর্ম পূরণ করেছিলেন তাদের 23/12/2020 তারিখের মধ্যে বিএড বা ডিএডের পাস হতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ যে যে 23/12/2020-এর মধ্যে বিএড বা ডিএড তারিখে থাকতে হবে। আর রিল্যাক্সেশন ব্যাপারটা হচ্ছে 5% রিল্যাক্সেশন রিজার্ভ ক্যাটাগরি রয়েছে, সেটা তোমার মার্কের উপর ভিত্তি যে 5% দেওয়া হয় সেটা কিন্তু এই ক্যাটাগরি ক্ষেত্রে পড়ছে, ঠিক আছে। এবার অ্যাপ্লিকেশন যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার যে আবেদন ক্রম যেটা চলছে সেটাতে 23 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি 2021 এই এই তারিখের মধ্যে কিন্তু এই অ্যাপ্লিকেশন করতে হবে, যার ফিজ রয়েছে জেনারেল এবং ওবিসিদের জন্য 200 টাকা, এসসি এসটি এবং পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য রয়েছে তোমার 50 টাকা। তো এই ক্ষেত্রে লিঙ্কে কোনো কাজ করছে না, তো আশা করা যায় আজকে মানে বিকালের মধ্যে কিন্তু লিঙ্কের কাজ করবে, তারপর তোমরা ফর্মটা ফিল আপ করবে এবং ফর্মের যাবতীয় যা যা তথ্য লাগবে সমস্ত কিছু আমরা এই ভিডিওতে সবার আগে আপডেট তোমাদেরকে দেবো, সেই স্কিপ করবে না। সেই জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। তো এই রিক্রুটমেন্টের যে ইন্টারভিউ আমরা সকলে জানি যে 10 থেকে 17 জানুয়ারির মধ্যে কিন্তু ইন্টারভিউ প্রসেসটা কমপ্লিট হবে। এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ যে তথ্য। এছাড়াও যেটা বলা আছে, দেখো যে গেজেট মেনেই কিন্তু এনসিটি যে রুলস যে গেজেট রয়েছে সেই মেনেই কিন্তু এই নিয়মটা বা প্ল্যানটা তৈরি হবে, সেটা উল্লেখ করা হয়েছে যে গেজেটে পোস্ট করা আছে যে সংরক্ষণ নিয়ম অনুযায়ী কিন্তু প্ল্যান হবে। যে বয়স আবার বলছে যে বয়সটা হবে 18 থেকে 40 বছর, যা হিসাব হবে 1/1/2020 হিসাব অনুযায়ী, ঠিক আছে। আর যে সংরক্ষিত প্রার্থীরা সরকার নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে এইটার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কেননা এর আগে কিন্তু সংরক্ষণের ক্ষেত্রে অনেকটাই ধামাচাপা ছিল, সেই জন্য এটাকে উল্লেখ করা দেওয়া হয়েছে যে সংরক্ষণ যে প্রার্থী রয়েছে যারা সেই সংরক্ষণ যথারীতি ছাড় পাবে। এবং সবথেকে আরেকটি গুরুত্বপূর্ণ যে তথ্য সেটা হচ্ছে প্যারাটিচারদের জন্য 10% কিন্তু সংরক্ষণ রাখা হয়েছে।
ওকে। এবং যে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নেবে এই নিয়োগের ব্যাপারে, সেটা হবে তোমার একমাত্র চূড়ান্ত এবং সিদ্ধান্ত, সেটা উল্লেখ করা হয়েছে। ওকে। এবং যে শিক্ষাগত যোগ্যতা কাস্ট সার্টিফিকেট যেটা বলা হয়েছে, আবার সেটা রিপিট করছে যে 23/12/2020 তারিখের পর্যন্ত বিবেচিত হবে, তারপরে হলে কিন্তু আর হবে না। তবে এই যে নোটিশের কিছু বিশেষ যে নোট রয়েছে, যে বিশেষ গুরুত্বপূর্ণ 6টা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলো তোমাদের উল্লেখ করে দেখো। যে মাধ্যমের ব্যাপারটা, যে মাধ্যমের জন্য আবেদন করবেন সেই মাধ্যম বা ভাষাকে উচ্চ মাধ্যমিকের প্রথম বা দ্বিতীয় ভাষা হিসাবে কিন্তু পড়ে থাকতে হবে, ঠিক আছে। তবে তবে সাঁওতালি মাধ্যমে আবেদনের জন্য শুধুমাত্র সেই ভাষা পড়তে বা লিখতে জানতে হবে, তবে এই ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে সাঁওতাল ভাষা না থাকলেও চলবে। ওকে। তারপরে যে 3 নম্বর যে পয়েন্ট রয়েছে, দেখো যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যে পশ্চিমবঙ্গ ছাড়া বাইরে থেকে পাশ করলে কিন্তু এই রিক্রুটমেন্টের জন্য সে বিবেচিত হবে, তবে সেই বোর্ড বা কাউন্সিল অবশ্যই কেন্দ্র সরকারের কিংবা সংশ্লিষ্ট রাজ্যের অনুমোদন প্রাপ্ত হতে হবে। ওকে। 4 নম্বর যে পয়েন্ট রয়েছে, দেখো যে আবেদনকারী মাধ্যমিক পরীক্ষায় গণিত এবং ইংরাজির বিষয় কিন্তু আবশ্যিক, এটা থাকতে হবে। লাস্ট যে পয়েন্টটা তোমাদের সামনে তুলে ধরবো, সেটা যে দেখো যে বোর্ড বা কাউন্সিল এর বিষয়ে সমতুল্যতার প্রসঙ্গ, রাজ্য সরকারের সিদ্ধান্ত একমাত্র চূড়ান্ত, মানে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক বা ট্রেনিং এর সমতুল্য মানের যে ক্ষেত্রে সমস্ত রাজ্য সরকার যেটা বলবে সেটাই কিন্তু একমাত্র সিদ্ধান্ত চূড়ান্ত। তো বন্ধুরা, এটাই ছিল এই নোটিশের গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, মধ্যে মধ্যে শেয়ার করবে। এবং প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের জন্য যে ইন্টারভিউ সম্পর্কিত যে ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে, নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অন করবে। আসি আবার তোমাদের পরের কোনো একটি ভিডিওতে দেখা হবে।